স্টুডেন্টস আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছে আমার চ্যানেল এসো কিছু শিখিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর পরিবেশের পোষ্ট বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্টে মডেল কোশ্চেন পেপার ফোরটা আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার ওয়ান টু থ্রি আমি এর আগে আলোচনা করে দিয়েছি তো আজকে আমরা ফোরটা নিয়ে আলোচনা করব তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর ভিডিওটা ভালো রাখলে অবশ্যই লাইক করো চলো আলোচনা শুরু করি দেখো মডেল কোশ্চেন পেপার ফোর থেকে আমি প্রোডাক্ট টুকে নিয়েছি ঠিক আছে ফার্স্টে এক নম্বরে ছিল আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর করে ছটা করতে হবে আমাদেরকে ছ নম্বর দিয়েছে এক নম্বর একের এক কী বলছে একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো কলকাতা হাওড়া দুর্গাপুর না আসানসোল তাহলে একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র তো এটা হবে হচ্ছে দুর্গাপুর ঠিক আছে দুর্গাপুর নেক্সট বলেছে দার্জিলিংয়ের পাহাড়ে চাষ হয় দিয়েছে চা গম না ভুট্টা তো দার্জিলিংয়ের পাহাড়ে কিন্তু চা চাষটাই মেনলি হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন দিয়েছে যক্ষা রোগের চিকিৎসার নাম হলো আর ও টি বিও টি না ডিও টি তাহলে যক্ষা রোগের চিকিৎসার নাম হলো টি নেক্সট চলে আসছি আমরা বলছি কাঁধ থেকে কণুই পর্যন্ত বিস্তৃত অস্থি হলো আলনা হিউমেরাস ভাটিবরা না ফিমার তাহলে কার থেকে কোনই পর্যন্ত বিস্তৃত অস্থি হচ্ছে হিউমেরাস নেক্সট কোশ্চেন বলেছে রসিক বিল যে জেলায় অবস্থিত তা হল হাওড়া কলকাতা কোচবিহার না দার্জিলিং তাহলে রসিক বিল অবস্থিত হচ্ছে কোচবিহারে নেক্সট কোশ্চেন বলেছে আমাদেরকে কোনটি ঔষধি গাছ সর্পগন্ধা আম গাছ না বাঁশ গাছ তাহলে ঔষধি গাছ হচ্ছে সর্পগন্ধা নেক্সট চলে আসছি আমরা দু নম্বরে বলছে দু তিনটি বাক্যে উত্তর দাও দু নম্বর করে দুটো আমাদেরকে করতে হবে চার নাম্বার ঠিক আছে এর এক কি বলছে সারা শরীরে রক্ত সঞ্চালন কেন প্রয়োজন হয় তো চলো উত্তরটা দেখে নিই দেখো সারা শরীরে রক্ত সঞ্চালনের দুটি প্রয়োজনীয়তা এক নম্বর হচ্ছে সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পদার্থ পৌঁছে দেওয়ার জন্য রক্ত সঞ্চালনের প্রয়োজন ঠিক আছে একটা পয়েন্ট গেল দু নম্বর পয়েন্টে আমরা করব কলাকোষ থেকে কার্বন অক্সাইড ও অন্যান্য দূষীয় দূষিত পদার্থ রক্তের মাধ্যমে অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেওয়ার জন্য রক্ত সঞ্চালনের প্রয়োজন দুটো পয়েন্ট আমরা পেলাম নেক্সট বল দু দশমিক দুই নম্বর প্রশ্ন বলছে যে গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় কিন্তু আসে তো অবশ্যই প্রত্যেকে ভালোভাবে দেখো দেখো কী লিখবো উত্তরে ভারতের দীর্ঘতম এবং প্রধান নদী হল গঙ্গা গঙ্গা উত্তরখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশের বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর শাখা অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে এই যে যে সমস্ত জায়গাগুলোর পরপর পরপর নাম বললাম অবশ্যই প্রতিটা জায়গার নাম পরপর পড়বে একটা কিন্তু এদিক ওদিক হয়ে গেলে পুরোটা কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে তো আজকে এই ছিল আমাদের মডেল কোশ্চেন পেপার ফোর পরিবেশে প্রত্যেকে ভিডিওটা লাইক করো কেমন লাগছে ভিডিও জানিও আজকের মতো এখানে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে